বাপের বাড়িতে মহিলার গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিবাহিত মহিলার বাপের বাড়িতে গলা কাটা দেহ উদ্ধার। বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, মৃতার স্বামী সুখদেব নাইয়া স্ত্রী অনিমা মণ্ডল নাইয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অনিমা দেবী পড়ে থাকে মেঝেতে। যখন বাপের বাড়ির লোকজন দেখেন, ততক্ষণে মৃত হয়েছে অনিমা দেবীর। নৃশংসেই হত্যাকাণ্ডটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মরিগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা এলাকায়। জানা যায়, অন্য মহিলার সঙ্গে স্বামী সুখদেব নাইয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াতে স্ত্রীর উপর অমানবিক অত্যাচার চালাতো। আর সেই কারণে অনিমা মণ্ডল নাইয়া স্বামী সুখদেবকে নিয়ে বেশ কিছুদিন যাবত বাপের বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত অনিমা দেবীকে স্বামী সুখদেবের হাতে নৃশংসভাবে খুন হতে হয়। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মরিগঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। এমন ঘটনা ঘটলো কেন? সবার কাছেও আবেদন জানিয়ে কোনো আমাদের সুফল হয়নি। তো মেয়েকে আমরা বাপের বাড়িতে নিয়ে চলে আসি। এখানে পর্যন্ত কাল রাতে গোলা কেটে দিয়ে পালিয়ে গেছে, কোথায় আমরা হদিস পাচ্ছি না। আমরা চাই ওর ইমিডিয়েটলি ফাঁসি হোক। কেন এরকম ঘটনা ঘটলো কেন? অশান্তির জন্য? অশান্তির জোরে ওর দিন মালকে আবার একটা তো কেরালাতে বিয়ে করেছে, তো কি করবে? এখানে এসে তো অত্যাচার শুরু করেছে। অত্যাচার সহ্য করতে না পেলে বাপের বাড়িতে চলে আসে। এবার বাপের বাড়িতে চলে আসার পরে কাল রাতে এসেছে, এসে ভালো না ছিল, তারপরে হঠাৎ দেখছি সকালে ইয়ে করে দক্ষিণ করেছে। আমরা ওর আর ফাঁসির চাই। কি নাম আপনার? ওই মেয়েটার নাম কি? আর ছেলেটার? ওই যে মানে ছেলেটা এখানে ঘর জামাতে থাকতো, থাকতে থাকতে মেয়েটাকে নিয়ে থাকতো। এর ছেলে নেই, এই রণমণ্ডলে কোনো ছেলে নেই, চারটে পাঁচটা মেয়ে। ওকে ঘর জামা লাস্ট মেয়েটাকে দিয়ে ওকে বাড়িতে ছিল আর কিছুদিন আগে ওকে নিয়ে চলে যায় রায়দিঘির একটা ছেলে, সেই তার স্বামী তার বাড়িতে নিয়ে যায়। কিছুদিন সেখানে থাকার পর সে আবার বিয়ে করে, অন্য মেয়েকে বিয়ে করে। এই নিয়ে এখানে তার বাবা যখন শুনতে পেল, তখন তাকে লোক মারফত তার বাড়িতে নিয়ে আসে, মেয়েটাকে নিয়ে চলে আসে। তার একটা ছেলে আছে, ছ বছরের ছেলে আছে। এবারে জামাই আজকে দিন চারেক আগে এসে ছেলেটাকে কায়দা করে নিয়ে তার পাশেই তার বড় ভাইয়ের বাড়ি মহাদেব নাইয়া বলে এখানেই থাকে, পাখির সাপখালির বাড়ি, তা তার বাড়িতে আস ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। তারপরে কালকের বাজারে দেখা হয়েছে, মেয়েটাও বাজার গেছিলো, হ্যাঁ, গিয়ে দেখা হয়েছে। এবং ওখান থেকে ধারালো একটা হাঁসুয়া কেনে, হাঁসুয়া কেনে। এবং আমাদের লোকাল বাজার তো আমাদের মেয়েরা দেখেছে, পাশাপাশি মেয়েরা দেখেছে, তারা আজকের বলছে আর কি, তারা হাঁসুয়া কিনছে কিনছে। তারপরে বাবা তার রণমণ্ডল যখন ওই সকালে চলে যায়, এতে কাজে বেরিয়ে গেছে সাড়ে ছটার দিকে, ও কোথাও এসে ঝোপঝাড়ে এখানে লুকিয়েছিল, তারপরে ওই হাঁসুয়া দিয়ে গলা কেটে চলে গেছে আর কি। আমরা তো চা দোকানে চলে গেছিলাম, সকালে চা দোকানে চলে যাই, চা দোকানে বাড়ি থেকে ফোন করছে, এই পাশে অনিমাকে কেটে দিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি ছুটে এসে দেখলাম বিভৎস কাণ্ড। হ্যাঁ, ওই সাড়ে সাতটার দিকে মার্ডার করে ও সাইকেল নিয়ে, লোকে দেখেছে এখানে, লোকে দেখেছে যে সাইকেল নিয়ে ও চলে যাচ্ছে কচিবাড়িয়া ঘাটের দিকে। তারপর কি হলো এখন? তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, প্রশাসন এসেছে, এসে ব্যারিকেড করেছে। সাগরদ্বীপে এরকম ঘটনা এর আগে কি? বিরল, আমাদের চোখে প্রায় পড়ে না, কিন্তু আজকের ঘরের কাছে এই ঘটনা দেখে সবাই কত মানে স্তম্ভিত। কি চাইবেন এই ঘটনা? আমরা চাই পুলিশ প্রশাসন ছেলেটাকে উপযুক্ত শাস্তি দিক। নাম কি ছিল দুজনে? ছেলেটা মানে সুদীপ, ওর নাম, মেয়েটার নাম অনিমা নাইয়া, সুদীপ নাই। ছেলেটার দাদার নাম মহাদেব নাইয়া, ছেলেটার নাম কি জানো? সুদীপ নাই, সুখদেব নাইয়া।
আপনার নাম? আমার নাম সুভাষিস দাস পাকিরালবাড়ি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।